বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 3 সেপ্টেম্বর শনিবার বিকাল 3 ঘটিকার সময় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় সম্মুখ হতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উক্ত র্যালিতে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতি দল ও শ্রমিক দল অংশগ্রহণ করে। পরে এই বর্ণাঢ্য র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ এসআর প্লাজার সম্মুখে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির অন্যতম সিনিয়র সদস্য জনাব মোশাররফ হোসেন বাদশাভাই সহ জেলা নেতৃত্ব জেলা বিএনপির অন্যতম সিনিয়র সদস্য জনাব মোশাররফ হোসেন বাদশাভাই আমরা নেমে যাতে আমরা সফল অর্জন করতে পারি। আপনারা একজন মহিলা কিন্তু